হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটি এয়ারড্রপ নিয়ে। তো আজকে যে টোকেনটি এয়ারড্রপটি আমি আপনার সাথে শেয়ার করবো, সেটার নাম হচ্ছে ওপটা টোকেন। এবং এই এয়ারড্রপের প্রথম রাউন্ডের পেমেন্ট প্রুফ আমি আপনার সাথে শেয়ার করেছি। এখন এই টোকেনটি দ্বিতীয় রাউন্ড চলতেছে, তো কীভাবে আপনারা এয়ারড্রপে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে চলে যেতে হবে, সেখানে এই টেলিগ্রাম বোর্ডটির লিঙ্ক থাকবে। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন, আসবে আপনার স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নামের একটি বাটন আছে, আপনারা ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দুটি টেলিগ্রাম টাস্ক ওপেন হবে। প্রথমটি হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে হবে। তো আপনারা দুইটি জয়েন করে আপনাদের যে টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ফেসবুক বাটনে ক্লিক করবেন, তো ফেসবুক টাস্কটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে তাদের ফেসবুক যে পেজটা আছে সেটা আপনাদেরকে ফলো করতে হবে, এবং তাদের একটি পোস্টকে শেয়ার করতে হবে। তো শেয়ার করার পর আপনার যে ফেসবুকের যে নেমটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, ইউজার নেম কিন্তু না, আপনার যে ফেসবুকের নামটা আছে সেটা অনলি দেবেন এই জায়গায়। তারপর টুইটার টাস্কে ক্লিক করবেন। টুইটার টাস্কে ক্লিক করার পর আপনার সামনে টুইটারের যে টাস্কটি ওপেন হবে সেটা হচ্ছে তাদের টুইটারের যে প্রোফাইলটা আছে সেটা আপনাদেরকে ফলো করতে হবে। তো ফলো করার পর আপনারা আপনাদের টুইটারের যে প্রোফাইলটা মানে ইউজার নেমটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওয়ালেটে ক্লিক করবেন, তারপর আপনাদের মাই ইথার ওয়ালেটটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ব্যালেন্সে ক্লিক করবেন, তো আমি ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি। তো ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে 40টা ওপাকয়েন দিয়ে দিয়েছে। তো আশা করতেছি এখান থেকে আমরা প্রথমে অ্যাডোপের মতো একটা ভালো প্রফিট ইনকাম করতে পারবো। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আজকে ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই এনেবল করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।